আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কর্মক্ষেত্রে কর্মীদের প্রতি কঠোর নিয়ম বনাম ইসলামী উদারতা ইসলাম আমাদের শুধু ইহসান এবং মানবতা শিক্ষা দেয়নি বরং তা বাস্তব জীবনে প্রয়োগের দিক নির্দেশনাও দিয়েছে তাহলে কেন আমরা এমন কিছু কঠিন যা ইসলামী উদারতার সাথে সামঞ্জস্যপূর্ণ নয় আমাদের সমাজে একটা ব্যাপক প্রচলিত ধারণা হলো যদি কেউ কোনো কাজ নির্ধারিত সময়ে পূরণ না করে তাহলে তার বেতন থেকে সেই পরিমাণ অর্থ কর্তন করা যায় মনে করা হয় বাস্তবে ইসলামের সরিয়া অনুযায়ী এটা হয়তো ঠিক হবে কিন্তু এসান উদারতা এবং মানবতার সাথে কোনো মিল যেমন কেউ যদি যুক্তিসঙ্গত কারণে অফিসে উপস্থিত হতে একটু দেরি করে যেমন রাস্তার জ্যাম গাড়ি নষ্ট হওয়া অসুস্থতা থাকা বা অন্য কোনো ব্যক্তিগত অজুড় থাকলে তাহলে তার কথা শোনা উচিত ইচ্ছাকৃত অলসতা বা কাজের খেয়ানোতে কারণে বেতন কর্তন করা ছোটই হতে পারে কিন্তু যখন কারো যুক্তিসঙ্গত অজুড় থাকে তখন সেটা গ্রহণ করা উচিত আজকাল আমরা দেখতে পাই মাস শেষে অনেক কর্মীর বেতন থেকে অনুপস্থিতির সহপরিমাণ অর্থ কেটে নেওয়া হয় যদিও তাদের অজুড় ছিল এটা সত্যিই খুবই অমানবিক এবং ইসলামের নৈতিক দৃষ্টিভঙ্গির সাথে একেবারে যেসব উন্নত বৈশিষ্ট্য আমাদের মুসলিমদের থাকে সেগুলো সেই পশ্চিমা বিশ্বের সম্প্রদায় গ্রহণ করেছে দৃষ্টিতে তারা সফল কারণ তারা এবং মানসিকতা গ্রহণ করেছে অথচ তারা আল্লাহ সবচেয়ে অপছন্দনীয় বান্দা তা সত্ত্বেও পার্থিব সাফল্য তাদের পায়ে লুটে পড়েছে আমরা যে কোথাও পালন করছি তা কিছু ঠিক হচ্ছে না আমাদের উচিত ইসলামের উদারতা ও নৈতিকতার পথে ফিরে আসা ইসলাম মুসলিমদেরকে যে পথে দিশা দিয়েছে সেই পথে চলেই আমরা দুনিয়া এবং আখিরাত উভয় জগতে সফল হতে পারবো আল্লাহ আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করুক যাতে আমরা ইসলামের প্রকৃত শিক্ষা অনুযায়ী জীবনের প্রতিটি ক্ষেত্রে উদারতা ও মানবতার মানসিকতা লালন করতে পারি